আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের দাদা, আজকে 21 আগস্ট আমাদের জাতির জন্য অরণ্যিত উদ্ধার। এই দিনে আমাদের আওয়ামী লীগকে নেতৃশূন্য করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার উপরে লাগ্ন হামলা হয়েছিল, সেই বিষয়ে আজকের এই জনসভা বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এই জনসভার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জিল্লুর হাকিম সাহেব উপস্থিত, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, সবাইকে বঙ্গবন্ধু উজ্জীবন সালাম জানিয়ে আমি দু একটি কথা বলব। আসলে কথা ওই জব্বর সাহেব একটা বলছেন, যারা আগে আগে কথা বলে তারা অনেক কথা সুন্দর সুন্দর কথার পট পায়, আর যারা পরে বলে তারা পায় না। আসলে জব্বর সাহেবের লেখাপড়া তো প্রচুর, উনি জ্ঞানী গুণী লোক, উনি যা বক্তৃতা দেন, হ্যাঁ, আর একজনের বক্তৃতা উনি দিতে চান না। আসলে প্রসঙ্গ তো একটাই, আজকে 21 আগস্ট, আমাদের অনেক বক্তাই বক্তব্য দিয়েছেন, খুব সুন্দর সুন্দর বক্তৃতা বলেছেন, আজকে আমাদের ঐক্যের কথা বলা হয়েছে। আজকে আমাদের যদি ঐক্য না হয় তাহলে আমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে না, পারবে না, তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জব্বর সাহেব আর একটা কথা বলেছে, আমি জানি না, আজকে নাকি আওয়ামী লীগের দুটো মিটিং হচ্ছে, এইখানে একটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে এটা জানি, আর কোথায় হচ্ছে রাজবাড়িতে আমি জানি না, এটা যদি পরিষ্কার করেন প্রেসিডেন্ট সাহেব যদি জানেন তাহলে আমাদের সবাইকে জানাই দিলে আমরা বাধিত থাকব। এখন একটি কথা বলতে চাই যে আমরা ঐক্যের কথা মুখে বলবো আর আলাদা আলাদা মিটিং করব, এইটা তো ওই লোক মুসলমান যে মুখে বলে অন্তরে বিশ্বাস করে কার্যে পরিণত করে, সেই হল মুসলমান, আর এইটা সে যে না করে সে মুনাফে। সংগ্রামী সাথীগণ ও বন্ধুগণ, তাহলে আমাদের যদি মুখ আর মনের কথা এক না হয় তাহলে আমাদের সেই পরাজিত হতে হবে মুনাফেকদের ষড়যন্ত্রের কারণে। আমাদের মুনাফেকদের ষড়যন্ত্রে আমরা মুনাফিকিতে পড়ে যাব এবং আমাদের পরাজয় নিশ্চিত। সংগ্রামী সাথীগণ বন্ধুগণ, আমাদের যারা মুনাফিকি করবে দলের সাথে জাতির সাথে যারা মুনাফিকি করবে তারা এখন প্রস্তাব দেন, প্রস্তাব রাখেন, তারা সবাই মিলে সেই মুনাফেকদের আগে পরিষ্কার করতে হবে। মুনাফেক যেসব সাম্রাজ্যবাদী যেসব রাজ্যে যেসব শাসনে মুনাফেক ছিল সেই সব শাসনের পরাজয় হয়েছে, নবাব সিরাজদৌলতকে আরম্ভ করে আজ বঙ্গবন্ধু পর্যন্ত এই মুনাফেকদের কারণেই আমাদের পরাজয় হয়েছে। আমাদের পরাজয় গ্লানি আমরা মুছে দিয়ে আজকে আমরা বাঙালি জাতি আশ্রয় স্থান হিসাবে যা চিহ্নিত করেছি জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার কাছে বাঙালি জাতি আশ্রিত হয়েছে এবং সুন্দরভাবে বসবাস করছে। জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, এই উন্নয়নের কথা যদি আমরা প্রত্যেকটা উন্নয়ন, আমি 5টা বললাম আপনি 5টা বললেন, জননেত্রী শেখ হাসিনার শত শত উন্নয়ন আছে, এই উন্নয়নের কথাগুলো আপনারা বলবেন